হ্যালো বন্ধুরা, টিসি ট্রনিক্স চ্যানেলে আপনাদের স্বাগত। আমি তীর্থঙ্কর আর আপনারা দেখছেন আরডুইনো কোর্স ফর বিগিনার্স। এই লেসনে আমি এই আরডুইনো বোর্ডের আরেকটি বৈশিষ্ট্যের ব্যাপারে আপনাদেরকে জানাবো। এই আরডুইনো বোর্ডটা ওপেন সোর্স হার্ডওয়্যার। এবার ওপেন সোর্স মানে আপনাদের জানতে হবে। ওপেন সোর্স বোঝাবার আগে আমি আপনাদের একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি। মনে করুন, আমি কাউকে প্রত্যেক দিন একটি করে মাছ দিচ্ছি, ফ্রিতে সে মাছটি খাচ্ছে। আরেকটি লোককে আমি মাছ ধরাটা শিখিয়ে দিচ্ছি, সে নিজের রিকোয়ারমেন্ট অনুযায়ী প্রত্যেক দিন মাছ ধরছে আর মাছ খাচ্ছে। প্রথম লোকটির যে কেসটা সেটাকে বলা হয় ফ্রি, মানে ওকে আমি একটা ফ্রিতে মাছ দিচ্ছি। পরের লোকটির যে কেসটা সেটাকে বলা হয় ফ্রিডম, মানে ওকে আমি শিখিয়ে দিয়েছি যে কীভাবে মাছ ধরতে হয়। তাহলে ও একটা দুটো তিনটে চারটে যত খুশি মাছ ধরতে পারবে আর খেতে পারবে। তো ওপেন সোর্স যে কনসেপ্টটা সেটা হচ্ছে ফ্রিডমের মতো। এই ওপেন সোর্স কেন বলা হয়? ওপেন সোর্স হার্ডওয়্যার এই কারণে বলা হয় যে আরডুইনো অর্গানাইজেশন যারা চালান তারা এই বোর্ডের পুরো ডিজাইনটা ইন্টারনেটে ফ্রিতে দিয়ে রেখেছেন। যেই ডিজাইনটা ডাউনলোড করে আপনি ওনাদের নাম চেঞ্জ করতে পারেন, ওনারা যা যা লিখেছে সেই জিনিসগুলো চেঞ্জ করতে পারেন, বোর্ডের মধ্যে যা কিছু আপনি লিখতে পারেন। আর শুধু লেখাও নয়, আপনি নিজের মতো মডিফাই করে একটি নতুন সার্কিট বানাতে পারেন এবং সেই সার্কিটটা বিক্রিও করতে পারেন। আর তার জন্য আরডুইনো অর্গানাইজেশন যে আছে তারা কোনো ধরনের কোনো চার্জ আপনাকে করবে না। এইটাই হচ্ছে ওপেন সোর্সের বিউটি। এবার কীভাবে এটা ওপেন সোর্স হলো, চলুন আপনাদের arduino.cc ওয়েবসাইটে গিয়ে ডিটেলে দেখাই। দেখতে পাচ্ছেন আমি আমার ব্রাউজারে খুলেছি arduino.cc। এটা আরডুইনোর অফিসিয়াল ওয়েবসাইট। এই ওয়েবসাইটে আরডুইনোর সংক্রান্ত সমস্ত তথ্য আপনি পাবেন এবং আরডুইনোর লেটেস্ট কী নিউজ আছে সেই সমস্ত জিনিসগুলোই আপনি পাবেন। প্রথমেই চলে যাই আরডুইনোর স্টোরে। স্টোরে যদি যাই, এটি আরেকটি ওয়েবসাইট ওপেন হচ্ছে। এই স্টোরে গিয়ে আমি আপনাদের দেখাচ্ছি যে আমার যে এই বোর্ডটা, সেই বোর্ডটা হচ্ছে আরডুইনো উনো। এই বোর্ডটার ডিটেলটা আপনাদের দেখাই। স্টোরে গিয়ে আমি তো আরডুইনো উনো একটু পুরনো বোর্ড বলে এখানে চট করে দেখাচ্ছে না। তো আমি কি করব, আমি মোস্ট পপুলারে ক্লিক করব। মোস্ট পপুলারে গিয়ে আমাকে খুঁজতে হবে আরডুইনো উনো বোর্ড। এই যে আমি পেয়েছি আরডুইনো উনো রেভলিউশন 3। এই বোর্ডটিতে যখনই আমি ক্লিক করব এটি এই পেজে আসবে। এই পেজ থেকে আপনি চাইলে আরডুইনো কিনতে পারেন, বাট সেটা আপনাকে ডলারে কিনতে হবে। কিন্তু আপনি যদি স্ক্রোল করে একটু নিচের দিকে আসেন তাহলে দেখতে পাবেন এখানে একটি ট্যাব রয়েছে ডকুমেন্টেশন বলে। সেই ডকুমেন্টেশনের উপরে ক্লিক করলে এই দেখুন এখানে লেখা রয়েছে আরডুইনো উনো ইজ ওপেন সোর্স হার্ডওয়্যার লেখা রয়েছে। আর এর ইগল ফাইলসগুলো, ইগল বলে একটি পিসিবি ডিজাইনের সফটওয়্যার আছে, সেই সফটওয়্যারের ফাইলগুলি এখানে ডাউনলোড করে আপনি ডাইরেক্ট সেই সফটওয়্যারে গিয়ে এডিট করতে পারবেন। এছাড়া আপনি স্কিমেটিকটা চাইলে ডাউনলোড করতে পারেন। এই যে যেরকম আমি স্কিমেটিকে ক্লিক করলাম, পুরো স্কিমেটিকটাই এখানে দেয়া রয়েছে। সেখানে কি কি কম্পোনেন্ট ইউজ করা হয়েছে, কোথায় কি সমস্ত যাবতীয় যা জিনিস সেখানে মেনশন করা রয়েছে। আর আরডুইনো উনো এই বোর্ডটি 1 মেগা 328 পি বলে একটি মাইক্রো কন্ট্রোলার দিয়ে বানানো। তো এইটি সেই মাইক্রো কন্ট্রোলার যেটি আরডুইনো উনো বোর্ডে রয়েছে। এই স্কিমেটিক থেকে আপনি এই স্কিমেটিক দেখে নিজের মতো সার্কিট বানাতে পারেন চাইলে, বা আপনি চাইলে ডকুমেন্টেশনে এই ইগল ফাইলসগুলো ডাউনলোড করে ইগল সফটওয়্যারের মাধ্যমে সেগুলোকে এডিট করতে পারেন। আপনি এই বোর্ডের মেকানিক্যাল ড্রয়িংও আপনি ডাউনলোড করতে পারেন, সেই মেকানিক্যাল ড্রয়িং দেখে আপনি পুরো প্রপার এরকম একটা সার্কিট বানাতে পারবেন। এইটি মানেই ওপেন সোর্স হার্ডওয়্যার, মানে এই হার্ডওয়্যারের যাবতীয় যা সোর্স ফাইলস রয়েছে সেটা ইন্টারনেটে অ্যাভেলেবল। তো আপনি চাইলে সেগুলোকে ডাউনলোড করে আপনার নিজের মতো মডিফাই আর সেলও করতে পারেন।
এটি মানে ওপেন সোর্স হার্ডওয়্যার। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, আর কমেন্টে আপনাদের কোনো কোয়েশ্চেন থাকলে সেটা জানান, আমি ইচ অ্যান্ড ইন্ডিভিজুয়াল কোয়ারিকে আনসার করার চেষ্টা করব। আর এই আরডুইনো রিলেটেড আরও অনেক ভিডিও আসতে চলেছে, তাই চ্যানেলটিকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করুন আর বেল নোটিফিকেশান আইকনটি অবশ্যই প্রেস করবেন, তাহলে নেক্সট যখন কোর্সের ভিডিও আপলোড হবে আপনার অ্যাপে আপনি নোটিফিকেশান পেয়ে যাবেন।